গভীর নিম্নচাপের জেরে বৃষ্টি তার সাথে অমাবস্যার ভরাকোটালে নদীর জলে গতকাল থেকে পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছিল। আজ সকাল থেকে তাম্রলিপ্ত পৌরসভার তিনটি ওয়ার্ডের প্রায় 900 জনকে রান্না করা খাবার পরিবেশন করা হয়। তাম্রলিপ্ত পৌরসভার প্রশাসক রবীন্দ্রনাথ সেন, স্থানীয় কাউন্সিলর স্নিগ্ধা মিশ্রের সহযোগিতায় এই রান্না করা খাবার পরিবেশন করা হয়। আজ ফের নতুন করে ওই এলাকা প্লাবিত হয়। খেলার মাঠ থেকে শুরু করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এলাকার বেশ কিছু বাড়িতে জল ঢুকে যায়। রাজ্য সরকারের ঘোষিত লকডাউন থাকা সত্ত্বেও উৎসাহী মানুষজন ভিড় জমায় প্লাবিত হওয়া এলাকা দেখতে। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, স্টিং নিউজ। হ্যালো, পিএনবি? হ্যাঁ, ডিম সিঙ্গা দিত। তার ফলে জোয়ারের যে জল ঢুকছে তমলুক পৌরসভা এলাকার কোন কোন এলাকায় এফেক্ট হয়েছে, এখন এই মুহূর্তে কি খবর? নিম্নচাপের একদিকে নিম্নচাপের বৃষ্টি, আরেকদিকে কোটালের জোয়ার। সেই কোটালের জোয়ারের যে জলোচ্ছ্বাস, নদীর পার উপচিয়ে যে জল, সেই জল 18 নম্বর, 14 নম্বর, 19 নম্বরে বেশি করে প্লাবিত হয়েছে। 1 নম্বরের কিছুটা হয়েছে। আমরা সব জায়গা থেকে যেখানে যেমন পেরেছি মানুষজনকে বিভিন্ন জায়গায় তুলে এনে আশ্রয়ের ব্যবস্থা করেছি। আর কোথাও কোথাও যারা বাড়ি ছেড়ে আসতে চায়নি তারা বাড়িতেই আছে, কিন্তু তাদের প্রত্যেকের জন্যে আমরা গতকাল থেকে তাদের খাওয়ার ব্যবস্থা করেছি। গতকাল আমরা রাত্রে তাদের খাওয়ার দাওয়ার দিয়েছি, আজকেও তাদের খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করেছি, আজকেও তাদের খাওয়ার দাওয়ার দেওয়া চলছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে আমাদেরও কন্টিনিউ খাওয়ার দাওয়ার দেওয়া চলবে, এবং মানুষজনকে যতটা রিলিফ দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা পৌরসভার পক্ষ থেকে, আমরা সেই চেষ্টাটা করে যাচ্ছি। কোনো বাঁধটা ভেঙেছে? হ্যাঁ, বাঁধ তো ভেঙেছে, বাঁধ ভেঙেছে, এবং কোথাও কোথাও বোল দিয়ে আমরা সেটাকে চেষ্টা করছি ইয়ে করার, কোথাও কোথাও বাঁশের পাইলিং দেওয়ার চেষ্টা করছি, এবং ইতিমধ্যেই আমরা যেখানে যেখানে এই কাজগুলো করার দরকার ইতিমধ্যেই আমরা লোক লাগিয়েছি এবং অর্ডারও দিয়ে দেওয়া হয়েছে। এর আগে কি এই ধরনের এরকম জল ঢুকেছিল? না, এর আগে অনেক দিন আগে জল ঢুকেছে, বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে গেছে, সেই বাঁধও আবার আমরা মেরামতি করেছি, এবারেও আবার একটু বেশি করে বাঁধ ভেঙেছে কোথাও কোথাও, সেগুলো আমরা, এবং কোথাও কোথাও আবার যে নদী বাঁধ বাঁধানো সেই বাঁধের উপর দিয়েও জল টপকিয়ে গ্রামের ভিতর ঢুকছে, মানে আমাদের পৌরসভার গ্রামীণ এলাকায়, সেখানে আমরা আরও বেশি উঁচু করে আরও বাঁধ দেওয়ার ব্যবস্থা করছি।
এবং সেই কাজগুলো করার জন্য অলরেডি অর্ডারও দিয়ে দেওয়া হয়েছে, কাজ শুরুও করেছে। এই যে খাবার আনতে এসছেন, কি পরিস্থিতি, কাল থেকে কি হয়েছে? আমাদের রূপনারায়ণ নদীর পাড়ে বাড়ি, রূপনারায়ণ নদীর ঝাঁপিয়ে জল আসছে, মানে নদীর ধার থেকে একবারে জল ডুবে গেছে, উনুন টুনুন সব ডুবে গেছে, রান্না করতে পাচ্ছি না, তাই আমাদেরকে খাওয়ার দিচ্ছে। কারা দিচ্ছে? এখানে পৌরসভা থেকে দিচ্ছে, রবি সেন দিচ্ছে, আসছে আমাদের কাউন্সিলর আছে সিংদা মিশ্র, এরা আছে, আরও মানিগুনি সব আছে, এরা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম পার্বতী রায়। আমাদের বাড়ি ওই একই রূপনারায়ণ নদী থেকে মানে ঢেউ এসে মানে মাটি হাঁটি ধসে যাচ্ছে। হ্যাঁ, আর রান্না করতে পারছি না, উনা টোনো সব একদম ভিজে ভেঙে গেছে। আর এই ব্যয়তে আমাদের এখানে খাবার ব্যবস্থা করে দিয়েছে আমাদের কাউন্সিলর এই যে ইত্যাদি। জল তো এর আগে উঠেছে, কিন্তু এরকম কি জল এর আগে এরকম? না না, 12 বছর হয়ে গেল, মানে তার আগে একবার হয়েছিল, তো এখন এই আবার এই মানে দেখলাম বেশি। হ্যাঁ বেশি। আপনার নাম? কৃষ্ণা চক্রবর্তী। কত নম্বর ওয়ার্ড? 18 নম্বর ওয়ার্ড। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।